পান্ডুয়ার বুকে বহু মানুষ তৃণমূল বিজেপির ভাগের রাজনীতি আর দুর্নীতি দেখে সিপিএম দলে যোগ দিল। আর সরকারে না থেকে দরকারে থাকা লাল ঝান্ডাকে পাশে পেয়ে সোমবার সিপিএম এর লাল ঝান্ডা তুলে নিলেন আমজাদ হোসেনের নেতৃত্বে। তৃণমূল বিজেপি থেকে সরাইতিন্না যুব সমাজের একটা অংশ আজ যোগ দিলেন লাল ঝান্ডা কাঁধে। এক কথায় বলাই যায়, দলবদলের পালা অব্যাহত হুগলি জেলায়। বলছি, আজকে আপনাদের পার্টির অফিসে দেখলাম যে কিছু মানুষ আপনাদের পতাকা তুলে নিলেন, বিষয়টা কি যদি একটু বলেন। বিষয়টা হচ্ছে, দেখুন, যেটা আমরা দীর্ঘদিন ধরে বারবার বলে আসছি যে মানুষ সাদা কালোর ফারাক বুঝতে পারছে, মানুষ তাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে এই 4-5 মাসের করোনা ভাইরাস আর লকডাউন জনিত পরিস্থিতিতে আমাদের দেশের দুটো সরকার, এই মুহূর্তে আমাদের দেশে বিজেপির সরকার, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, তারা যেভাবে মানুষকে ধাপ্পা দিয়েছে তাদের বিরুদ্ধে, আর দরকারে না সরকারে না থেকেও যেভাবে লাল ঝান্ডাওয়ালারা দরকারে মানুষের পাশে আছে, এই পান্ডুয়া থানা এলাকায় আমরা দিনরাত এক করে মানুষের সঙ্গে যেভাবে আছি, আমরা সমস্ত গরিব মানুষের বাড়িতে একটু রিলিফের খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাদের দায় দায়িত্ব চিকিৎসা যতটা যা পারা যায় সাহায্য, এই সমস্ত কিছু করা থেকে একদিকে এই দায়িত্ব পালন করা, অন্যদিকে দুটো সরকার যেভাবে টুপি পড়াচ্ছে আমাদের, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন, এই লড়াই আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখেছে এবং তার সঙ্গে পান্ডুয়া থানা এলাকার মানুষরাও দেখছে, আর সেই দেখার মধ্য দিয়ে, তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি এরা মানুষকে ধোকা দিয়েছে, মানুষের সাথে বেইমানি করেছে, তাই তৃণমূল বিজেপির সঙ্গে থাকা নয়, যারা সত্যিকারের মানুষের জন্য আছে, মানুষের সাথে আছে, সেই মানুষের পার্টি, লাল ঝান্ডার পার্টি, তাদের সাথে থাকতে হবে। তাই দেখছেন এখন প্রায় প্রত্যেক দিন নিয়ম করে পান্ডুয়া থানার অভ্যন্তরে আমাদের কোনো না কোনো গ্রাম, কোনো না কোনো বুথ, কোনো না কোনো পঞ্চায়েত এলাকার নেতা কর্মী যারা বিজেপিতে ছিলেন, তৃণমূলে ছিলেন, তারা তৃণমূল বিজেপি ছেড়ে এসে আমাদের পার্টির ঝান্ডা তুলে নিচ্ছেন এবং মানুষের স্বার্থে লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। তারই এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সরাইতিন্না পঞ্চায়েত এলাকার তিন্না গ্রামের প্রায় 20 থেকে 25 জন তরতাজা যুবকর্মী, যারা এতদিন ধরে কেউ বিজেপি কেউ তৃণমূলে ছিলেন, তারা বিজেপি তৃণমূল ছেড়ে আজকে আমাদের পার্টি অফিসে, আমাদের পার্টিতে যোগদান করেছেন। এজন্য তাদেরকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম। আপনার নাম? শেখ আমজাদ হোসেন। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।